হোস্টেলের সবচেয়ে মানে পপুলার দাদা, তো সবচেয়ে এটা হচ্ছে আমাদের হোস্টেলের পপুলার দাদা। হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো তোমাদের মধ্যে আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলেছি, সেটা আবার 3 মাস পর। তো তোমাদের সেটার জন্য একটা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এরপর থেকে তোমাদের কথাও দিচ্ছি যে হ্যাঁ, রেগুলার একটা ব্লগ নিয়ে আসবো এবং যে কোনো এডুকেশন টাইপের মানে কন্টেন্ট রেগুলার সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টাই করবো। তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লিনটন বয়েজ হোস্টেলে যে পার্টনে যে আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের যে দাদাদের এক্সাম আছে তাদেরকে উইশ করতে যাব। তো ভাবলাম যে একটা ভিডিও মানে বানিয়ে নিই এবং যে আমাদের যে লিনটনের যে ঐতিহ্য আছে যে হোস্টেলে যে 5টা ব্যাচ থাকে, যখন কোনো একটা ব্যাচের এক্সাম থাকে তখন 4টা ব্যাচ মিলে সেখানে সেই জুনিয়র হোক বা সিনিয়র হোক তাদেরকে উইশ করতে যায়। তো এইটা যে ভিডিওটা দেখাবো এবং সেখানে হয়তো দাদারা অনেকটাই প্রেশারে আছে, কারণ এক্সাম প্রেশার তো বুঝতে পারছো। এক্সামের আগে যে প্রেশারটা হয় যারা মেডিকেল পড়ছে হয়তো তারা বুঝতে পারে, বাকিরাও হয়তো বুঝতে পারে, কিন্তু যে মেডিকেলের যে প্রেশারটা হয়তো আই থিঙ্ক ইট উইল বি মোর দ্যান আদার স্ট্রিমস, কারণ যে শুধু যে রিটেন বলে না ভাইভার আগে অনেকটা প্রেশার থাকে। তো যাই হোক, তো ভিডিওটা আমি একটু বড় হবে হয়তো, তো তোমাদের দেখাবো মানে দাদাদের একটু মজা দেওয়ার চেষ্টা করবো। এক্সামের আগে প্রেশারে থাকলেও আমি তাদের একটু হাসাবার চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট যদি তোমাদের মনে হয় তো করবে। আর যারা লিনটনে আছো বা লিনটনকে ভালোবাসো বা লিনটন থেকে হয়তো বেরিয়ে গেছো বা এই রেওয়াজটা হয়তো দেখেছো তোমরাও করেছো, তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে যে হ্যাঁ লিনটন বলেই জাস্ট একটা হ্যাশট্যাগ লাগাবে, লিনটন বয়েজ হোস্টেল বা লিনটন লাগাবে। দাদা একদম মনের সাথে আছে, অল দা বেস্ট দাদা, অল দা বেস্ট একদম ভালো মানে মন আশা আছে একদম। দেখি দেখি এদিকে দেখা ওটা দাদাটাকে, ব্যাস হ্যাঁ টেনশন করবে না বুঝলে, হ্যাঁ ভালো একদম, এক্সাম যাতে ভালো হয়। অল দা বেস্ট দাদা, অল দা বেস্ট দাদা, গায়ে খালি গায়ে, আরে খালি গায়ে, ঠিক আছে কোনো চাপ নেই, একদম অনার সাথে, অনার সাথে আসা চাই। অল দা বেস্ট দাদা, থ্যাংক ইউ ভাই। অল দা বেস্ট দাদা, ভালো এক্সাম দিও একদম ভাইয়া, অনার্স আনা চাই একদম, একদম হ্যাঁ একদম, তিনটো চারটো জিতবে, ঠিক একদম আনা, এক তো আনাই চাই। অল দা বেস্ট দাদা, ভালো এক্সাম দিও, ঠিক আরো একদম অনার্স। অল দা বেস্ট দাদা, একদম একদম দু তিনটা না চারটা দিয়ে অনার্স, একদম পুরো চারটা দিয়ে অনার্স যাতে আসে, বুঝলি তো? অল দা বেস্ট। ভিডিওতে আসতে হচ্ছে আমার রুমমেট দাদা, ভালোভাবে এক্সাম দিয়ে আর একবার উইশ করলাম, ভালোভাবে পরীক্ষা দিও। হোস্টেল কা সবসে পপুলার ভাইয়া তারিক নাসিম ভাইয়া, বেস্ট অল দা ভাইয়া, একদম অনার্স আনাই চাই একদম, আচ্ছে অল দা বেস্ট প্রিয়া, একদম একদম পুরো একদম ছিপে দিব, একদম পুরো অনার্স আসা চাই বুঝলে, অনার্স বয় দুটো একদম পুরো আমাদের হোস্টেলে। পেপার যেন ফেটে যায় বলে
হোস্টেলে চাপা বন্ধ অনার্স না না পাশের কোনো পাশ তো করবে অনার্স আসা যায় বিশুদা একদম ইএনটি তো অনার্স আসবে আসবে সবচেয়ে মানে পপুলার দাদা তো সবচেয়ে এটা হচ্ছে আমাদের হোস্টেলের পপুলার দাদা এখন এই চলে হয়েছে একটা জিনিস বললাম না আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে হ্যান্ডসাম দাদা আমাদের হোস্টেলের All the best, ভাইয়া অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ